প্রতিটা পার্সেল আসতে আর এভাবেই রেখে দিয়েছি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমার কিছু ঈদ শপিং শেয়ার করবো প্রথমে এগুলো কোনো জামা জুতা বা মেকআপ প্রোডাক্ট না এগুলো সবই হচ্ছে রুম রুম জিনিস জিনিস পার্সোনাল শপিং তেমন কিছুই করি নাই সেই টাকা দিয়ে সব কিনেছি ঘরের লুক চেঞ্জ করতে গেলে প্রথমেই যেটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে ঘরের পর্দা তো এবারও কিছু পর্দা নিয়েছি একদিন পর্দা কিনতে কিনতে আমি ফতুর হয়ে যাব প্রথমেই পর্দাটা হচ্ছে কোনো পেস থেকে নেই নাই এটা অফলাইন শপিং তো এটা সব থেকে যে নিয়ে আসছি তো এটার হচ্ছে ছয় কুচি আমি এইটার তিন পিস নিয়েছি উল্টা পাশটা হচ্ছে এমন আর সোজা সুন্দর এই পর্দাগুলো একটু মোটা নিয়েছি কারণ এটা হচ্ছে যে জানালা আছে ওখানে দিব ওই জানালার বেশ কিছু বাড়ি ঘর আছে তো রাতে যেন দেখা না যায় এই কারণে এই পর্দাটা মোটা নিয়েছি আর এই পর্দা হচ্ছে ব্লক এই পর্দাগুলো আমি ডাইনিং এর পাশে যে বেলকুনের সামনে যে পর্দা ওইগুলো চেঞ্জ করে এইগুলো দিব। তো এই জন্য হচ্ছে এটা চারটা নিয়েছি ব্লকের পর্দা হচ্ছে খুব বেশি কুচি কুচি না করে একটু মেলে রাখে এই জন্য আমি ভেবেছি ভাবছি যে আমার চারটাতেই হয়ে যাবে আর ডাইনিং এর উপরে দেওয়ার জন্য একটা বেতের ল্যাম্প নিয়েছিলাম কিন্তু এখন ভাবছি এটা ঠিক সোফার উপরে দিব আর সোফার সামনে যে টি টেবিলটা এটা আমি অর্ডার করেছি এটা এখনো আসেনি বেতের টি টেবিলটা ছিল ওইটাই হচ্ছে আপাতত রেখেছি ল্যাম্পের সঙ্গে আমি একটা ট্রে অর্ডার করেছিলাম তো ওই ট্রেটা আসছে আর হচ্ছে এই যে ল্যাম্প দুইটাও কেউ ইউজ করে আবার তিনটাও করে আমি জাস্ট একটাই নিয়েছি কারণ একটাই বেশ বড় ডাইনিং এর উপরে দেওয়ার জন্য হয়তো আরেকটা নিতেও পারি আবার নাও নিতে পারি ডিসিশন চেঞ্জও হতে পারে আচ্ছা যাই হোক তারপরে বড় বক্সটাই ওপেন করি না হলে এটা হচ্ছে সামনের উপরে এটা খুললে এটা ঝামেলাটা যায় আর আর্টিফিশিয়াল প্ল্যান্ট এটা আসলে এই বক্সের ভেতরে ছিল না এটা উল্টাপাল্টা হয়ে গেছে আসলে প্রতিটা পার্সেল যখন আসছে আমি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিয়ে আসি না হলে পরে খুব হ্যাসেল পোহাতে হয় কোনো কিছু যদি প্রবলেম হয় এই জন্য বড় বক্সটার ভেতরে আমি এইগুলো সব একসাথেই অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে টেবিল রানার যেটা এটা প্রথমে ভেবেছিলাম যে আমি তিনটা চেয়ার এবং গোল টেবিল নিব এই তিনটা অর্ডার করেছিলাম আর হচ্ছে ফলের ঝুড়িটা অনেকেই আপনারা পছন্দ করেছেন আর একটা হচ্ছে এই যে বড় চাঁদ এটা আমি ভেবেছিলাম সাইজে হয়তো এত বড় হবে না তবে আসার পরে দেখছি এটা অনেক বড় আর একটু ছোট হলে আর একটু বেশি হয়তো ভালো লাগতো আমি ভাবছিলাম এটা মনে হয় পিতল বা হচ্ছে অন্য কিছু বা এটা হচ্ছে কাঠের এই জন্য খুব বড় একটা বক্সে দিয়েছে আর আর্টিফিশিয়াল এই প্লান্ট হচ্ছে এই বক্সটার ভেতরেই ছিল তো ওইটা হচ্ছে উল্টা পাল্টা হয়ে গেছে এই ঝুড়ির সাথে এই প্লান্ট গুলো এই যে পাতা পাতা দিয়েছে এটা আমার বেশ ভালো লেগেছে এই জন্য ওইটা অর্ডার করেছিলাম আর সাথে দুইটা ল্যাম্প আর এই ল্যাম্পের যে মোমবাতি গুলো আছে এগুলো হচ্ছে ব্যাটারিতে জ্বলবে ভালো হয়েছে মোমবাতি শেষ হওয়ার কোনো ঝামেলা নেই ব্যাটারিটা শেষ হলে আবার ব্যাটারি দিলে আবারও জ্বলবে আর এই যে ছোট্ট যে মোমবাতি বাইরে যেটা এটা হচ্ছে গিফট দিয়েছে এই তিনটার সঙ্গে আমার কাছে এই তিনটার থেকে এই গিফটের যেটা ওইটা বেশি কিউট লাগছে আর বেশি সুন্দর লাগছে তো যাই হোক এই তিনটা আমি একসঙ্গে অর্ডার করেছিলাম আর এই ছোট্ট মোমবাতিটা ছিল গিফট যখন এই সবগুলো দিয়ে ডেকোর করব তখন আপনাদেরকে পেজ মেনশন করে দিব কোনটা কোথা থেকে নিয়েছি আমি নিজের টাকায় কিনে সব ফ্রিতে প্রমোশন করে দেই কারণ আপনারাই জানতে চান তখন আসলে বলতে হয় তো যাই হোক আর এই যে লাস্ট বক্স যেটা এটা হচ্ছে আমার ডাইনিং এর পাশের যে দেওয়ালটা ওইখানে এইগুলোর দিব এই জন্য নিয়েছিলাম তো এটা হচ্ছে কিছু ফুল আছে কারণ পর্দার সঙ্গে ম্যাচ করেই আমি এটা অর্ডার করেছি হারিকেনের উপরে একটা পাখি আছে ওইটা আসলে আগে আমি খেয়াল করি নাই ওখানে একটা ফুলের স্টিকার দিয়ে দিব তো অর্ডার দেওয়ার আগে আসলে হারিকেনের উপরে ওই পাখিটা আমার চোখে পড়ে নাই আর এই যে কেটলি থেকে চা পড়ছে আর এই যে চারপাশে ফুল এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে তো এবার ঈদের রুম মোটামুটি আমার সব এইগুলো আর শেষ যেটা সেটা হচ্ছে সোফা আর ঈদের ফার্নিচার হচ্ছে এই যে আমার সোফা আর হচ্ছে ডাইনিং টেবিল সেট আর সেন্টার টেবিল তো এখনো আসে নাই বললাম তো এই মোটামুটি আমার ঈদের শপিং আর অনেস্টলি যদি বলা হয় পার্সোনাল শপিং পার্সোনাল শপিং আমি সারা বছরই কিনি প্রতি মাসেই আমি ড্রেস শপিং করি তো ঈদে এবার একটা থ্রি পিস অর্ডার করেছি একটা জুতা আমি জানি না সেটা ঈদের আগে পাবো কিনা হয়তো ঈদের পরেও পেতে পারি কারণ ওটা হচ্ছে প্রি অর্ডার তো যাই হোক সবার এজ খুব সুন্দর কাটুক সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ